জি স্যার শুনতে পাচ্ছি। তো যদি গেট টু সোর্স ভোল্টেজ আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম থাকে তখন হচ্ছে মসফেট হচ্ছে কাট অফ রিজনে থাকে। হ্যাঁ আমরা বলতেছি যে মসফেট হচ্ছে অফ থাকবে। যদি গেট টু সোর্স ভোল্টেজ থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি থাকে তখন দুইটা কন্ডিশন হতে পারে, হয় সেটা ট্রায়োড রিজনে থাকবে অথবা স্যাচুরেশন রিজনে থাকবে। ট্রায়োড রিজনে কখন থাকবে? যদি ড্রেন টু সোর্স ভোল্টেজ আমাদের গেট টু সোর্স ভোল্টেজ মানে ভিটি এটা থেকে যদি কম থাকে, বা এটাকে অনেক সময় হচ্ছে ওভার ড্রাইভ ভোল্টেজ বলা হয়, এটা হচ্ছে আমাদের ট্রায়োড রিজন। আর যদি এটা গেট টু সোর্স ভোল্টেজ থেকে বেশি থাকে অথবা সমান থাকে বলতে পারি সেটা হচ্ছে স্যাচুরেশন রিজন। আচ্ছা তো কারেন্টের যে ইকুয়েশন ছিল, কারেন্টের ইকুয়েশন ছিল হচ্ছে ID সমান মিউ এন সি ও এক্স ডব্লিউ ওভার এল ভিজিএস মাইনাস ভিটি, টার্মস হচ্ছে ভিডিএস মাইনাস হাফ ভিডিএস স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ট্রায়োড রিজনের মধ্যে কারেন্টের ইকুয়েশন ছিল। আর স্যাচুরেশনের কারেন্টের ইকুয়েশন ছিল হচ্ছে মিউ এন সি ও এক্স ডব্লিউ ওভার এল ভিজিএস মাইনাস ভিটি হোল স্কোয়ার, সামনে হচ্ছে একটা হাফ ছিল আর কি। এটা হচ্ছে স্যাচুরেশন রিজনের কারেন্টের ইকুয়েশন। আর কাট অফ রিজনের কারেন্টের ভ্যালুটা কত হবে? জিরো হবে আর কি, আর মসফেটটা যেহেতু অফ থাকবে সেটা, এটা হচ্ছে আমার মসফেট হচ্ছে অন থাকবে। এই দুটো ইকুয়েশন, হ্যাঁ এই দুটো ইকুয়েশন আমি বলছিলাম যে একটু মনে রাখার জন্য আর কি। তো যদি আমাদের মসফেট থেকে, মসফেটটা তো দেখতে এরকম থাকে, হ্যাঁ যে এদিকে সোর্স থাকে, এদিকে ড্রেন, তারপর হচ্ছে অক্সাইড, তারপর গেট। আমরা যেটা করব যে এইটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব। হ্যাঁ তো এটাকে বলতে হচ্ছে লার্জ সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট। লার্জ সিগন্যাল বলতে কি বোঝায়? লার্জ সিগন্যাল বলতে সাধারণত হচ্ছে ডিসি, ডিসি নিয়ে যখন আমরা হিসাব নিকাশ করব তখন হচ্ছে আমরা বলতে চাচ্ছি লার্জ সিগন্যাল। আর যখন আমরা শুধু এসি নিয়ে যখন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব তখন সেটাকে বলবো হচ্ছে স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট। তো লার্জ সিগন্যালের জন্য কি হবে দেখো, এই যে গেট থেকে সোর্স অথবা ড্রেনের মধ্যে কোনো কানেকশন নাই, মানে আমরা নর্মালি যেটা করা হয় সোর্স এবং গেটের মধ্যে একটা ভোল্টেজ দেওয়া হয় ভিজিএস। তো এটা যদি আমাদের গেট টার্মিনাল হয়, এটা যদি আমাদের সোর্স টার্মিনাল হয়, এখানে হচ্ছে গেট ও সোর্স এর মধ্যে একটা ভোল্টেজ দেওয়া হচ্ছে ভিজিএস, কিন্তু গেট এবং সোর্স এর মধ্যে খুবই হাই রেজিস্ট্যান্স আর কি, বা একটা বলতে পারো যেখানে হচ্ছে তোমার ইনসুলেটর দেওয়া আছে, তো এই দুইটার মধ্যে কোনো কানেকশন থাকবে না কিন্তু ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে ভিজিএস। আচ্ছা ড্রেনের মধ্যে, ড্রেন ড্রেন টু সোর্স এর মধ্যে কি থাকবে? যদি সেটা স্যাচুরেশন মোডে থাকে তখন কি হবে, ড্রেন টু সোর্স একটা লিনিয়ার কারেন্ট সোর্স এর মতো কাজ করবে, মনে আছে? যদি মসফেট স্যাচুরেশন রিজনে থাকে তখন সেটা হচ্ছে একটা ড্রেন টু সোর্স এর মধ্যে একটা কারেন্ট সোর্স হিসেবে কাজ করবে, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এরকম। আমরা বুঝলাম যে এই কারেন্টের ভ্যালুটা কত হবে, যে আইডি, এই কারেন্টের ভ্যালুটা কত হবে? আমরা এর আগে মনে একবার বলছিলাম যে এই কারেন্টের ভ্যালু হচ্ছে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, সেই ভ্যালুটা ডিপেন্ড করবে কার উপরে, এই টু সোর্স ভোল্টেজের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা বাকি যারা কথা বলতেছে তো এটা আবার ভিজিএস এর বডি। এখন এই যে রিলেশনটা, এটা আইডি এর সাথে ভিজি রিলেশন তো আমরা বের করে ফেলছি, স্যাচুরেশন রিজন হচ্ছে এটা, বুঝতে পারছো? তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে, হাফ মিউ এন সি ও এক্স W over L VGS minus VT whole square, এরকম একটা ভ্যালু হবে, ঠিক আছে? এটা তাহলে এটা হচ্ছে আমাদের স্যাচুরেশন মোডে ইকুইভ্যালেন্ট সার্কিট। ট্রায়োড রিজনে ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে? সেম, ধরো যে এখানে হচ্ছে গেট, এদিকে হচ্ছে সোর্স টার্মিনাল, এদিকে হচ্ছে ড্রেন টার্মিনাল, এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় VGS। আচ্ছা ট্রায়োড রিজনে যখন থাকে তখন ড্রেন টু সোর্স এর মধ্যে যে চ্যানেলটা সেটা কি হিসেবে কাজ করে?
রেজিস্টার হিসেবে কাজ করে তাহলে এই যেখানে একটা রেজিস্ট্যান্স হতে পারে তাহলে রেজিস্ট্যান্সের নাম দিলাম হচ্ছে আরডিএস এই ভ্যালুটা আমি কিভাবে পাবো এই ভ্যালুটা কিভাবে পাবো এটার মধ্যে তো তখন একটা কারেন্ট যাবে না আইডি হিসেবে স্লোপ এর করে ইনভার্স করে এই যে কারেন্টের ইকুয়েশন আছে এটাকে যদি আমি এই পিডিএস এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে জাস্ট ইনভার্স বের করে নিলে হয়ে যাবে আর কি তো তোমার ডেল আইডি ডেল পিডিএস এটাকে ইনভার্স করে দিলে হবে যেটা মোটামুটি হচ্ছে তোমার 1 বাই মিউ এন সিওএক্স ডব্লিউ ওভার এল ভিডিএস মাইনাস ভিডিএস সমান হয় এগুলো যদি কেউ মুখস্থ রাখতে চায় মুখস্থ রাখতে পারো কিন্তু মুখস্থ রাখার কোনো দরকার নেই তুমি মনে রাখবে যে আসলে এই জিনিসগুলো কোথেকে আসছে তাহলে হবে আচ্ছা এ পর্যন্ত ক্লিয়ার আচ্ছা এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে মসফেটের মধ্যে একটু নন আইডিয়াল এতক্ষণ মধ্যে যেগুলো পড়ছে সেগুলো হচ্ছে একবার পরে পরে আইডিয়াল মসফেট যদি হয় তখন কি হবে একটা ইয়ে হচ্ছে চ্যানেল লেংথ মডুলেশন কঠিন নাম এটা বলতে আসলে কি বোঝায় এখানে স্যার এখানে এল টা মডুলেশন হওয়াটা বুঝাচ্ছে চ্যানেল লেন্থ টা ছিল হচ্ছে এল হ্যাঁ তুমি তো সবই পড়ে বেছো তোমার ক্লাস করার কি দরকার ভালো তো এখানে স্যার বের করে দেন স্যার তো ভালো করছে ও তো ক্লাস থেকে আমি যেটা বলছিলাম সে তো আগে থেকে পড়ে আসছে বাকি তো কেউ পড়ো নাই তাকে আমি বের করে দেখি ভাবে স্যার 5 10 মিনিট ওরা রিপিট করলে তো সবার জন্য সমস্যা না স্যার 5 10 মিনিট জন্য স্যার শুধু ভয়ের স্যার নিচে পড়া আমাদের দৃষ্টি গুরুত্ব আচ্ছা উল্টা পাল্টা কথা কেউ বলবে না ঠিক আছে কারণ এগুলো সবগুলো রেকর্ড হয়ে থাকবে তো পরে বোঝা যাবে আর কি কে কি করতেছে না করতেছে সব বোঝা যাবে আচ্ছা তো আমাদের ইয়া ইসে কি থাকে যখন আমরা ট্রায়াল রিজনে থাকে ধরো যে আমাদের গেট টু সোল ভোল্টেজ হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি তাহলে ট্রায়াল রিজনে কি থাকবে ধরো যে চ্যানেলটা এদিকে থাকবে আস্তে আস্তে তুমি ড্রেইন ভোল্টেজ বাড়াচ্ছ তাহলে কি হবে চ্যানেলটা আস্তে আস্তে এরকম হবে তারপর আস্তে আস্তে এরকম ভাবে কমতে থাকবে একসময় গিয়ে কি হবে চ্যানেলটা একবারে এই পয়েন্টে গিয়ে মিশে যাবে ঠিক আছে এইদিকে চ্যানেলটা প্রায় জিরো হয়ে যাবে আর এইদিকে আগে যেরকম ছিল এরকমই থাকবে ড্রেইন ভোল্টেজ কতটুকু হলে এই পয়েন্টে যায় সেটা হচ্ছে ভিডিএস যখন ভিটিএস মাইনাস ভিটি সমান হয় ঠিক আছে তখন হচ্ছে এই পয়েন্টে যায় এখন কোশ্চেন হচ্ছে যদি আমি ড্রেইন ভোল্টেজটা আরো বেশি ইনক্রিজ করি তখন কি হবে চ্যানেলটা এদিকে চলে আসবে ঠিক আছে এখন দেখো আমাদের আগেই যে চ্যানেল লেংথ যেটা ছিল চ্যানেল লেংথ হচ্ছে এতটুকু ছিল তো যদি এই পয়েন্টের কথা আমি চিন্তা করি সাপোজ ধরো যে আমি এমন পরিমাণ ড্রেইন ভোল্টেজ অ্যাপ্লাই করলাম চ্যানেলটা এই পয়েন্টে চলে আসলো তাহলে আমাদের ইফেক্টিভ চ্যানেল হচ্ছে এতটুকু বাকি এই জায়গায় কি থাকবে এখানে কি থাকবে স্যার ইলেকট্রনগুলো থাকবে ওই যে আগে যে বলছিল না যে কি জানি চ্যানেল লেংথ এল টা চেঞ্জ হবে কে বলছিল জানি স্যার আমি বুঝলাম হ্যাঁ ওখানে কি থাকবে এই বাকি রিজনের মধ্যে কি থাকবে ইলেকট্রনগুলো থাকবে মানে ডিপ্লেশন রিজনে এখানে মানে এখান থেকে হাই একটা ইলেকট্রন থাকবে আয়ন থাকবে আয়ন ইলেকট্রন না মানে আমরা বলতে হচ্ছে আয়ন ফিক্সড চার্জ থাকবে নেগেটিভ চার্জ বা বলতে থাকে না আর কি ওই ইলেকট্রন হ্যাঁ ফ্রি ইলেকট্রন হচ্ছে এই যে চ্যানেল রিজনের মধ্যে থাকবে আর এখানে হচ্ছে তোমার নেগেটিভ চার্জ বা নেগেটিভ চার্জ গুলো হচ্ছে তোমার ফিক্সড চার্জ থাকে আসবে ওগুলো মুভ করতে পারবে না বা বলতে পারো যে এখানে হচ্ছে ডিপ্লেশন রিজন এখন ইয়াটা হচ্ছে তাহলে আমরা বলতেছিলাম না যে যে আমাদের স্যাচুরেশন পয়েন্টে কারেন্টের ইকুয়েশন হচ্ছে এরকম হাফ মিউ এন সিও এক্স ডব্লিউ ওভার এল ভিজিএস মাইনাস ভিটি হোল স্কোয়ার এটার গ্রাফটা কেমন থাকে এদিকে হচ্ছে ভিডিএস এদিকে হচ্ছে আইডি প্রথমে ট্রায়াড রিজনে থাকে একসময় গিয়ে স্যাচুরেশন হয়ে যায় স্যাচুরেশনের পরে সেটা কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে এইটা হচ্ছে স্যাচুরেশন পয়েন্ট বা বাউন্ডারি পয়েন্ট তো এখানে যে এল যেটা ধরা হচ্ছে এটা হচ্ছে তোমার ইফেক্টিভ চ্যানেল লেন্থ কতটুকু আছে স্যাচুরেশনের পরে আরো যদি আমি ভিডিএস থেকে বাড়াই তখন কিন্তু আর আমার চ্যানেল লেন্থ
কিন্তু এল থাকতেছে না, বরং এল থেকে কিছুটা কমে গেছে। কতটুকু কমে গেছে? সাপোজ ধরো আমি ধরলাম হচ্ছে ডেল্টা এল পরিমাণ কমে গেছে, তাহলে ইফেক্টিভ চ্যানেল লেন্থ কতটুকু হচ্ছে? এল মাইনাস ডেল্টা এল পরিমাণ হবে। ঠিক আছে, তাহলে হাফ মিউ এন সি ও এক্স ডব্লিউ ওভার এল মাইনাস ডেল্টা এল পরিমাণ হবে, ভিটিএস মাইনাস ভিটি হোল স্কয়ার হবে। এখন ইয়াটা দেখো যে আমি সাপোজ ধরো যে এই পয়েন্টে, এই পয়েন্টে আমাদের ড্রেইন ভোল্টেজটা কত থাকে? ভিটিএস মাইনাস ভিটি থাকে। ঠিক আছে, ভিজিএস মাইনাস ভিটি থাকে। তো আমি ধরো যে এখানে টোটাল ড্রেইন ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, টোটাল ড্রেইন ভোল্টেজ অ্যাপ্লাই করলে তো যতটুকু পর্যন্ত তোমার ইয়া থাকবে, চ্যানেল থাকবে, এতটুকু এটার অ্যাক্রসে তোমার ভোল্টেজ থাকবে হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি, আর এর বেশি যতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে তোমার এই ডিপ্লেশন রিজনের অ্যাক্রসে ড্রপ হবে। তো এটার কারণে যেটা হবে যে যে ইলেকট্রনগুলো সোর্স থেকে এদিকে আসবে, ওই স্যার আরেকবার একটু রিপিট করেন, ধরো আমাদের ভিজিএস মাইনাস ভিটি মাইনাস ভিটি এই ভ্যালুটা আছে সাপোজ ধরো যে 2 ভোল্ট, যদি আমাদের ড্রেইন টু সোর্স ভোল্টেজ 1 ভোল্ট থাকে তাহলে মোসফেটটা কিসে থাকবে? ট্রায়োড রিজনের মধ্যে থাকবে। যদি বুঝতে পারছো, ভিডিএস যদি এটা থেকে কম থাকে তখন হচ্ছে ট্রায়োড রিজনে থাকবে, যদি এই ভিডিএস এর ভ্যালুটা 2 ভোল্ট থাকে তখন হচ্ছে এই যে এই একবার এই পয়েন্টে থাকবে, স্যাচুরেশন বাউন্ডারি পয়েন্টে থাকবে। ঠিক আছে, এবং তখন চ্যানেলের শেপটা হবে এই যে এরকম। যদি ধরো যে 3 ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, 3 ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি হবে? চ্যানেলটা সাপোজ ধরো যে এইদিকে চলে আসলো। তো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই যে তখন 3 ভোল্টেজ অ্যাপ্লাই করলে এই যতটুকু চ্যানেল থাকবে এই এতটুকু চ্যানেলের অ্যাক্রসে ভোল্টেজ থাকবে হচ্ছে 2 ভোল্ট, বাকি 1 ভোল্ট হচ্ছে এই রিজনের মধ্যে ড্রপ হবে। বুঝতে পারছি, এই 1 ভোল্টেজের কারণে এইখানে যে ইলেকট্রনগুলো আসবে ইলেকট্রনগুলো যে সুইপ হয়ে এইদিকে চলে আসবে আর কি। স্যার বুঝি নাই, আরেকবার বললে ভালো হইতো। আর স্যার আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার আপনি একটু আগে বলছিলেন যে স্যাচুরেশন হওয়ার জন্য আমাদের ভিডিএস গ্রেটার দেন মানে ভিজিএস মাইনাস ভিটি হওয়া লাগে, মানে গ্রেটার দেন হওয়া লাগে। স্যার একবার বললে ভালো হয় স্যার। এখন স্যার আবার বলছেন যে মানে মানে সমান হলেই মানে স্যাচুরেশন লেভেলটা পৌঁছাচ্ছে, মানে সমান হলে নাকি অ্যাকচুয়ালি গ্রেটার দেন, নাকি দুইটাই পসিবল, দুইটা কেসই পসিবল? সমান হলে তখন তোমার এটা হচ্ছে বাউন্ডারি, এটার এইদিকে চলে গেলে তোমার ট্রায়োড, আর এইদিকে চলে গেছে তোমার স্যাচুরেশন। তাহলে সমান ধরলে তুমি স্যাচুরেশন ধরতে পারো আর কি। সমান ধরলে তুমি যদি এই ইকুয়েশন ধরো, গ্রেটার দেন ইকুয়াল মানে ভিজি মাইনাস ভিটি হলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা আর কার কোন কোশ্চেন ছিল? এই যে এটা দেখো, স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বলো স্যার। কোশ্চেন ছিল যে ডেলের যে রিজিওনটা বলছেন ওখানে আপনি বলছেন যে আয়ন বা নেগেটিভ চার্জ থাকবে। হ্যাঁ স্যার, কিন্তু আয়ন বা নেগেটিভ চার্জ থাকলে মানে ভোল্টেজটা কিভাবে ড্রপ হলো স্যার? এটা একটু বুঝলাম না স্যার, ভোল্টেজটা কিভাবে ড্রপ হলো? মানে ভোল্টেজটা তুমি পুরোটার মধ্যে দিতেছো না? জি স্যার, পুরোটার মধ্যে তো দিচ্ছ। ভোল্টেজ যদি শুধুমাত্র এতটুকুর মধ্যেই থাকে, শুধুমাত্র যদি ধরো যে এখান থেকে চ্যানেলের অ্যাক্রস যদি থাকে, এখানে যদি কোনো ভোল্টেজ ডিফারেন্স না থাকে, তাহলে এইখানে যে ইলেকট্রনগুলো আসবে ইলেকট্রনগুলো তো এদিকে যাবেই না। ধরো যে তুমি শুধুমাত্র চ্যানেলের অ্যাক্রস যদি ভোল্টেজটা ড্রপ হইতো, তাহলে ইলেকট্রনগুলো ধরো যে সোর্স থেকে এই পর্যন্ত আসে, আসার পরে কি পাইতো এখানে? তুমি যত বেশি ওই যে ওভারড্রাইভ ভোল্টেজ থেকে যত বেশি ড্রেইন ভোল্টেজ অ্যাপ্লাই করবা চ্যানেলের অ্যাক্রস তে, ওই ওভারড্রাইভ ভোল্টেজ থেকে ড্রপ হবে, বাকিটা হচ্ছে তোমার ওই এতটুকু ডিপ্লেশন রিজনের মধ্যে ড্রপ হবে, ওই ভোল্টেজের কারণে ইলেকট্রন গুলো সুইপ করে এদিকে চলে যাবে। একটু কঠিন করে বলতেছে মডুলেশন। আচ্ছা তো এটাকে একটু আমরা একটু সুন্দর করি, হাফ মিউ এন সি ও এক্স ডব্লিউ ডিভাইড বাই এইটা থেকে এলটা যদি কমন নেই,
বাকি থাকবে হচ্ছে 1 মাইনাস ডেল্টা এল ওভার হচ্ছে এল ভিজিএস মাইনাস ভিটি হোল স্কয়ার। এখানে যেটা আসছে 1 মাইনাস ডেল্টা এল ওভার এল, এটা কি এরকম ভাবে লেখা যায়, 1 মাইনাস ডেল্টা এল ওভার হচ্ছে এল ইনভার্স 1, ঠিক আছে। এন্ড তোমরা ওই যে দ্বিপদী যে ইকুয়েশন ইকুয়েশন ছিল এর মধ্যে এরকম একটা এক্সপ্রেশন ছিল 1 মাইনাস এক্স পাওয়ার হচ্ছে মাইনাস 1, এটা সমান লেখা যায় 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব করে ইনফিনিট পর্যন্ত যাবে, যে কন্ডিশন হচ্ছে যদি তোমার এক্স এর ভ্যালুটা 1 থেকে ছোট হয়। এখানে দেখো ডেল্টা এল ওভার এল এটা সবসময় হচ্ছে 1 থেকে ছোট থাকবে, কারণ ডেল্টা এল হচ্ছে ডিফারেন্স কতটুকু হচ্ছে আর এলটা হচ্ছে টোটাল দৈর্ঘ্যটা, তো অবশ্যই তোমার এই রেশিওটা 1 থেকে ছোট থাকবে। তাহলে এটাকে আমি এরকম ভাবে এক্সপ্লেন করতে পারবো 1 প্লাস ডেল্টা এল ওভার এল ডেল্টা এল ওভার এল হোল স্কয়ার কিউব এরকম করে যেতে থাকবে আর কি ইনফিনিট পর্যন্ত। এখন নর্মালি যেটা হয়, আমরা তো আসলে এত ডিপ স্যাচুরেশন পর্যন্ত যাওয়া লাগে না নর্মাল অপারেশনের মধ্যে, তো যেটা থাকে যে ডেল্টা এল ওভার এল এই ভ্যালুটা হচ্ছে 1 থেকে খুবই ছোট থাকে, খুবই যদি ছোট থাকে তাহলে ডেল্টা এল ওভার এল যদি 1 থেকে খুবই ছোট থাকে তাহলে এটা স্কোয়ারটা আরো ছোট হবে, কিউবটা আরো ছোট হবে, পাওয়ার 4 যেটা আছে এটা আরো ছোট হবে। তাহলে আমরা হায়ার অর্ডার টার্মগুলোকে যদি ইগনোর করি তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি এটা এটা সমান এটা লেখা যায় 1 প্লাস ডেল্টা এল ওভার এল লেখা যায়। তাহলে হাফ মিউ এন সি ও এক্স ডব্লিউ ওভার এল জাস্ট এই যে 1 বাই 1 মাইনাস ডেল্টা এল ওভার এল এটাকে পরিবর্তে লিখবো 1 প্লাস ডেল্টা এল ওভার এল আর ভিজিএস মাইনাস ভিটি হোল স্কয়ার আগে থেকে ছিল। এখন একটা জিনিস চিন্তা করো যে ডেল্টা এল যেটা আছে ডেল্টা এলটা কিসের উপর ডিপেন্ড করতেছে, দেখো ভিডিএস এর উপর, ভিডিএস এর উপরে। তাহলে ডেল্টা এল বলতে পারো আর কি পুরোপুরি ইয়ে হবে না, মানে মোটামুটি যদি একটু কম রেঞ্জের মধ্যে থাকে তাহলে বলতে পারো যে ডেল্টা এল ইজ প্রপোর্শনাল টু ভিডিএস, ডেল্টা এল ডেল্টা এল ইজ প্রপোর্শনাল টু ভিডিএস। আর এল যেটা এল হচ্ছে আমাদের এই গেট লেংথ যেটা, এটা সাধারণত একটা নির্দিষ্ট প্রসেস টেকনোলজির জন্য কনস্ট্যান্ট থাকে, তাহলে এটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরতে পারি তাহলে এটা বলা যায় ডেল্টা এল বাই এল ইজ প্রপোর্শনাল টু ভিডিএস, ঠিক আছে। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের নাম বলে হচ্ছে ল্যামডা ভিডিএস, একটা জাস্ট নাম দিছে আর কি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ল্যামডা। মিউ এন সি ও এক্স L 1 plus lambda VDS and VDS minus VT whole square. বুঝে গেছে এই পর্যন্ত? আচ্ছা, এটা যে ইনকর্পোরেট করলাম করার কারণে কি হয়েছে দেখো, কারেন্টের ইকুয়েশন আগে কি ছিল, হাফ মিউ এন সি এক্স ডব্লিউ ওভার এল ভিডিএস মাইনাস ভিটি হোল স্কয়ার। তাহলে কারেন্টের ইকুয়েশনের মধ্যে ডান পাশে ভিডিএস নামে কোনো টার্ম ছিল না, এই কারণে আমরা বলছিলাম যে যখন কারেন্টের স্যাচুরেশন রিজনে পৌঁছে যাবে এদিকে তো আমাদের এক্স অ্যাক্সিস হচ্ছে ভিডিএস দেয়া আছে, তো ভিডিএস এর উপর আসে ডিপেন্ড করতেছে না, এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ভিডিএস তুমি বাড়াচ্ছ, বাড়াইলেও তার তেমন চেঞ্জ হচ্ছে না, কমালেও কোনো চেঞ্জ হচ্ছে না। এখন কি হবে, এখন জিনিসটা কি হবে, এখন কিন্তু জিনিসটা হচ্ছে এরকম হবে না, যেহেতু ডান পাশে তোমার ভিডিএস টার্ম চলে আসছে তার মানে ভিডিএস এর উপরে হচ্ছে আমাদের কারেন্টের ভ্যালুটা ডিপেন্ড করবে। কি রকম ভাবে ডিপেন্ড করবে দেখো, আমি যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর ভিডিএস নিতেছি তার মানে হচ্ছে ভিডিএস ছাড়া বাকি সবগুলো টার্মই হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আই ডি সমান হচ্ছে হাফ মিউ এন সি ও এক্স সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমি যদি বলি যে এরকম কে ইনটু সি প্লাস এম এক্স, এইটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে না, স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে। তাহলে ঠিক একই রকম ভাবে স্যাচুরেশন রিজনে যাওয়ার পরে স্যাচুরেশন রিজনে যাওয়ার আগে ট্রায়োড রিজনের মধ্যে কি এরকম চ্যানেল লেন্থ মডুলেশন হবে না, স্যার হবে না, তো স্যাচুরেশন রিজনে গিয়ে হবে। তো স্যাচুরেশন রিজনে যাওয়ার পরে আগে আমরা এরকম কারেন্ট ভ্যালুটা কনস্ট্যান্ট রাখছিলাম, এখন কি হবে, এটা একটু এরকম ভাবে একটা স্লোপ থাকবে, এরকম একটা স্লোপ থাকবে, বুঝে গেছে? যেটা হচ্ছে তোমার ওই যে এই ল্যামডা দিয়ে বের করা যাবে, এই স্লোপের ভ্যালুটা হচ্ছে ল্যামডার উপর ডিপেন্ড করবে। তো এইটাকে যদি আমি উল্টা দিকে একটু এক্সটেন্ড করি তাহলে যেই পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করে সেটাকে বলা হচ্ছে মাইনাস ভি এ, আর ভি এটাকে বলা হচ্ছে
আর্লি ভোল্টেজ এটাকে আর্লি ভোল্টেজ বলা হয় বুঝা গেছে এই পর্যন্ত তাহলে এটা দেখো এটা কিন্তু সব MOSFET এর মধ্যে একটু ঝামেলা ছিল মানে ওই ইকুয়েশনটা কিভাবে আসছে যে y = k * c + mx এটা যদি আরেকবার একটু বলতেন এটা আইডি ছিল না আইডি সমান হচ্ছে এরকম আইডি হচ্ছে y আর বাকি সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট যেটা আমি VDS এর রেসপেক্টে আইডিটাকে ড্র করতেছি যে এই গ্রাফের মধ্যে x অ্যাক্সিস বরাবর হচ্ছে VDS আর y অ্যাক্সিস বরাবর হচ্ছে ID VDS এর রেসপেক্টে বাকি সবগুলোই তো কনস্ট্যান্ট হবে এজন্য নাম দিলাম হচ্ছে k ইনটু c প্লাস mx এরকম টাইপের তো একটা ইকুয়েশন এইটা ঠিক না জি স্যার বুঝতে পারছি এইজন্য হচ্ছে এটা স্ট্রেট লাইনের মতো ইকুয়েশন হবে স্ট্রেট লাইনের মতো ইকুয়েশন হবে আচ্ছা তো এটাকে যদি উল্টা দিকে এক্সটেন্ড করে তাহলে যে পয়েন্টটাকে ইন্টারসেক্ট করতেছে সেটা বলা হচ্ছে তোমার VA বা এটাকে বলা হচ্ছে তোমার আর্লি ভোল্টেজ আগে থেকে শুরু হয়েছে এইজন্য আর্লি ভোল্টেজ এরকম না কিন্তু একজন ইয়া ছিল যে এম আর্লি নামে একজন লোক উনি প্রথমে এটা অবজার্ভ করছিল এই জন্য নাম হচ্ছে তোমার আর্লি ভোল্টেজ অন্য কিছু মনে করে না আচ্ছা এখন যদি এটা বের করতে চাই ভি এটা কত ঠিক আছে ভি এটা কত এটা যদি বের করতে চাই তাহলে একটা করা যায় সেটা হচ্ছে এই কারেন্টের ভ্যালুটা উল্টা দিকে এক্সটেন্ড করে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটা হচ্ছে তোমার ভি এ এরকম আচ্ছা এই চ্যানেলিং মডুলেশনের কারণে আমাদের যে এই যে ইকুইভ্যালেন্স সার্কিটটা ছিল এটা তোমাদের স্যাচুরেশনের জন্য সার্কিটটা ছিল এটা আমাদের কি চেঞ্জ হবে আগে তো চ্যানেল লেংথ মডুলেশন ছিল না মডুলেশন না থাকার কারণে আমরা বলছিলাম যে স্যাচুরেশনের জন্য যাওয়ার পরে এটা হচ্ছে তোমার একটা কারেন্ট সোর্সের মতো কাজ করে বা তার রেজিস্ট্যান্সের ভ্যালুটা ইনফাইনাইট হয়ে যায় কেন ইনফাইনাইট হয়ে যায় আমরা দেখছিলাম যেহেতু যদি এরকম একটা স্ট্রেট লাইন থাকে তাহলে এটাকে যদি স্লোপ আঁকি স্লোপ বের করি তাহলে স্লোপটা কত হবে জিরো হবে এই স্লোপটাকে ইনভার্স করলে আমি স্যাচুরেশন রিজনে রেজিস্ট্যান্স ভ্যালুটা পেয়ে যাব এটা যেটা একবার স্ট্রেট লাইন সেখানে কি হচ্ছে স্লোপ তোমার জিরো আর এটাকে ইনভার্স করে ইনফাইনাইট আসতেছে এখন কিন্তু আর ইনফাইনাইট আসবে না এখানে একটা ফাইনাইট একটা স্লোপ পাবো এটাকে ইনভার্স করে দিলে একটা আউটপুট রেজিস্ট্যান্স পাবো ঠিক আছে আউটপুট রেজিস্ট্যান্স পাবো যেটাকে বলা হচ্ছে MOSFET এর স্যাচুরেশন রিজনে আউটপুট রেজিস্ট্যান্স তখন এখানে চেঞ্জটা কি হবে স্যার কারেন্ট সোর্সের সাথে একটা রেজিস্টর আসবে প্যারালালে যেটা অ্যাক্রস আউটপুটটা পাইলাম মানে রেজিস্টর বলতেছি যেহেতু হ্যাঁ আচ্ছা আগে দেখো আমাদের এই সার্কিটের মধ্যে আমরা বলছিলাম না যে ড্রেন টু সোর্সের মধ্যে একটা ইনফাইনাইট রেজিস্ট্যান্স থাকবে মানে গ্রাফ থেকে তো এটাই পাচ্ছি আগে একটা দেখো এখানে হয় কিনা আমি যদি এই দিক থেকে তাকাই এদিক থেকে তাকাইলে আমি রেজিস্ট্যান্স কত দেখবো দেখো ওই যে তোমাদের 1-1 এ সম্ভবত ছিল যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতাম না মনে আছে যখন ডিপেন্ডেন্ট সোর্স থাকতো ডিপেন্ডেন্ট সোর্সের থাকলে আমরা কিভাবে বের করতাম যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স ছিল সবগুলোকে জিরো করে দিতাম এখানে ধরো যে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হচ্ছে VGS তো VGS টাকে যদি আমি জিরো করে দেই এই কারেন্টের ভ্যালু কত হবে জিরো হয়ে যাবে ঠিক আছে কারেন্টের ভ্যালু জিরো হয়ে গেলে তার মানে কি তোমার এদিকে ড্রেইন এবং সোর্স হচ্ছে তোমার ওপেন থাকবে এই কারণে আমরা বলতেছিলাম যে এটা তোমার একটা ইনফাইনাইট রেজিস্ট্যান্স দেখতেছি আর কি এখন কি হবে একটা ফাইনাইট রেজিস্ট্যান্স দেখব ফাইনাইট রেজিস্ট্যান্স যদি দেখতে চাই ড্রেইন এবং সোর্সের মধ্যে তাহলে এখানে কি হবে ড্রেইন থেকে সোর্সের মধ্যে এখানে একটা রেজিস্ট্যান্স ধরো যে নাম দিলাম হচ্ছে আর জিরো ঠিক আছে এই ক্ষেত্রে দেখো এটাকে যদি জিরো করে দেয় তাহলে এটা তো ওপেন সার্কিট হয়ে যাচ্ছে বাকি দেখবো হচ্ছে ড্রেইন থেকে সোর্সের মধ্যে হচ্ছে আর জিরো রেজিস্ট্যান্স দেখবো সেইটাকে বলতেছে হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স আউটপুট রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্স দুটা কিন্তু আলাদা এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্স দুটা কিন্তু আলাদা এটা হচ্ছে তোমার স্যাচুরেশন রিজনে আউটপুট রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে তোমার ট্রায়াড রিজনে লিনিয়ার রেজিস্ট্যান্স আমরা যেটা বলতেছি দেখো দুইটার ডিফারেন্সটা কোথায় এই যে এইখানে যদি আমি স্লোপ ড্র করি স্লোপ ড্র করে এই স্লোপটাকে ইনভার্স করলে আমি পাবো হচ্ছে আর ডিএস আর এইখানে স্যাচুরেশন রিজনে যাওয়ার পরে স্লোপ ড্র করে এটাকে ইনভার্স করলে পাবো হচ্ছে আর জিরো আউটপুট রেজিস্ট্যান্স ঠিক আছে এই গেল হচ্ছে
তো এই আউটপুট রেজিস্ট্যান্সের সাথে এই আউটপুট রেজিস্ট্যান্সের সাথে আর্লি ভোল্টেজের একটা রিলেশন আছে হ্যাঁ আউটপুট রেজিস্ট্যান্সের সাথে আর্লি ভোল্টেজের একটা রিলেশন আছে এইটাতে দেখাই এই যে কারেন্টের ইকুয়েশনটা হ্যাঁ দেখো এই কারেন্টের ইকুয়েশনটা যখন এই কারেন্টের ভ্যালুটা জিরো হবে কারেন্টের ভ্যালুটা জিরো হচ্ছে কখন আমি যদি এই কারেন্টের ভ্যালুটা জিরো বসাই দিই তাহলে বাকি আমি যেটা পাবো সেটা হচ্ছে 1 প্লাস ল্যামডা ভিডিএস সমান জিরো পাবো ভিডিএস আর এই পয়েন্টে ভিডিএস এর ভ্যালু হচ্ছে মাইনাস ভিএ তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ল্যামডা সমান হচ্ছে 1 বাই ভিএ বুঝতে পারছো এটা কারেন্টের ভ্যালু যদি জিরো করে দেই তাহলে এই সবগুলো এগুলো তো কনস্ট্যান্ট এগুলোতে ডিভাইড করে দিলে বাকি থাকে 1 প্লাস ল্যামডা ভিডিএস আর ভিডিএস এর ভ্যালু যদি মাইনাস ভিএ হয় তাহলে ল্যামডা সমান হচ্ছে 1 বাই ভিএ আচ্ছা এখন আর জিরো যেটা আর জিরো কিভাবে বের করব এই আই ডি কে ভিডিএস এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করে তারপর এটাকে ইনভার্স করে দেব তাহলে যেটা পাবো সেটা হচ্ছে হাফ মিউ এন সি ও এক্স ডব্লিউ ওভার এল ভিজিএস মাইনাস ভিটি হোল স্কোয়ার ইনটু হচ্ছে ল্যামডা এই ইকুয়েশনটাকে যদি ভিডিএস এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা ছাড়া বাকি সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট হাফ মিউ এন সি ও এক্স ডব্লিউ ওভার এল ভিজিএস মানে ভিটি হোল স্কোয়ার সবগুলো কনস্ট্যান্ট তারপর হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েশন করব 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 আর ল্যামডা ভিডিএস কে ডিফারেন্সিয়েশন করলে পাবো হচ্ছে ল্যামডা পাবো আর কি এটা লিখলাম আচ্ছা আর এই যে ভ্যালু যেটা আছে এটা আসলে কি ছিল যদি চ্যানেল লেংথ মডুলেশন ছাড়া আমাদের কারেন্টের ইকুয়েশন ছিল এটা আইডি এটাকে নাম দিলাম হচ্ছে ক্যাপিটাল আইডি ইনটু হচ্ছে ল্যামডা আর ল্যামডার সাথে আমরা দেখছিলাম আর্লি ভোল্টেজ হচ্ছে 1 বাই ভিএ থাকে তাহলে আছে আইডি বাই ভিএ রেজিস্ট্যান্স মানে হচ্ছে কারেন্ট বাই ভোল্টেজ মানে কারেন্ট বলতে আসলে জায়গা কি বোঝাচ্ছে একবারে বাউন্ডারি পয়েন্টে যে কারেন্টের ভ্যালুটা সেটা আর ভিএ হচ্ছে আমাদের আর্লি ভোল্টেজ তাহলে এই দুটা দিয়ে আমি হচ্ছে একটা মসফেটের আউটপুট রেজিস্ট্যান্স বের করতে পারবো ঠিক আছে এই পর্যন্ত ক্লিয়ার জি স্যার আচ্ছা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে বডি ইফেক্ট বলে বডি ইফেক্ট আমরা প্রথমে দেখছিলাম না যে মসফেটের মধ্যে হচ্ছে টোটাল চারটা টার্মিনাল থাকে গেট সোর্স ড্রেন আর হচ্ছে বডি বডিটাকে আমরা সবসময় হচ্ছে ইগনোর করে আসছিলাম এটা হচ্ছে গেট এটা হচ্ছে অক্সাইড এটা ছিল হচ্ছে বডি আমরা সবসময় বলে আসছিলাম যে সাধারণত সোর্সের সাথে বডিটা কানেক্ট করা থাকে নর্মাল অপারেশনের মধ্যে সোর্স এবং বডি হচ্ছে সবসময় কানেক্ট করা থাকে তাহলে আমি যদি এন মসফেট নিয়ে বলি তাহলে এন মসফেটের জন্য বডি হচ্ছে তোমার পি টাইপ সোর্স হচ্ছে এন প্লাস ড্রেন হচ্ছে এন প্লাস যেহেতু এই জায়গায় এন প্লাস এবং এটা হচ্ছে পি টাইপ তাহলে এখানে কি হবে একটা নরমালি মানে আমি যদি কোনো এক্সট্রা কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করি তাহলে এদিকে হচ্ছে একটা ডিপ্লেশন রিজন থাকবে এদিকে একটা ডিপ্লেশন রিজন থাকবে তো যখন আমি আইসি বানাবো ঠিক আছে যখন আইসি বানাবো কার মাইক্রোফোন অন হয়ে গেছে অফ করে দাও যখন আইসি বানাবো তখন চেষ্টা করা হয় যে সবগুলা মসফেটের বডি যাতে সোর্সের সাথে যাতে বডি কানেক্ট করা থাকে আইসি যখন বানানো হয় তখন চেষ্টা করা হয় যে বডি যেটা আছে সবগুলো বডিগুলো যাতে মানে সব জায়গায় সবচেয়ে নেগেটিভ যে ভোল্টেজ আছে সিস্টেমের যে নেগেটিভ ভোল্টেজ আছে এটার সাথে যাতে কানেক্ট করা থাকে এবং চেষ্টা করা হয় সোর্সের সাথে বডিটা যাতে কানেক্ট করা থাকে কিন্তু সাপোজ ধরো আমি তোমাকে একটা উদাহরণ দেখাই আমরা দেখছিলাম যে মসফেটের সিম্বলটা হচ্ছে এরকম থাকে এটা হচ্ছে তোমার গেট থাকে এটা ড্রেন এটা হচ্ছে সোর্স থাকে আমি যদি একটা ন্যান্ড গেটের নাম শুনছো ন্যান্ড গেট জি স্যার যদি মসফেট দিয়ে যদি একটা ন্যান্ড গেট ড্র করে দেখাই জিনিসটা এরকম দেখা যাবে এটা গেট এটা ড্রেন সোর্স
এটা হচ্ছে আমাদের সিস্টেমের হাই ভোল্টেজ এটা ভিডিডি এটা হচ্ছে গ্রাউন্ড তো এখানে যেটা দেখো যে এই সবগুলোর মধ্যে একটা করে বডি টার্মিনাল থাকে এনমোসের যেগুলো থাকে এই এনমোসের বডিগুলো আছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করা থাকে এনমোসের এটা হচ্ছে বডি টার্মিনাল এটা হচ্ছে বডি টার্মিনাল তাহলে এই মোসেটের ক্ষেত্রে দেখো এই মোসেটের সোর্স এবং বডি দুটো শর্ট করে দেওয়া আছে আর এই মোসেটের সোর্স এবং বডি কিন্তু শর্ট করা নাই আমি জাস্ট একটা উদাহরণ দেখাচ্ছি আর কি এই মোসেটের ক্ষেত্রে সোর্স এবং বডি কিন্তু শর্ট করা নাই তাহলে এই ক্ষেত্রে যেটা ঝামেলা হবে সেটা হচ্ছে দেখো যখন সোর্স এবং বডি দুটো শর্ট করা থাকবে না এই ক্ষেত্রে কি হবে দেখো হয় সোর্স অনেক সময় দেখা যাবে এই বডি যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেওয়া আছে অনেক সময় দেখা যাবে কি সোর্সের মধ্যে বডি রেসপেক্টে পজিটিভ ভোল্টেজ দেওয়া হয়ে গেছে কোন সময় যদি কোন সময় এমন হয় যে বডি রেসপেক্টে সোর্সের মধ্যে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে তখন কি হবে দেখো যে সোর্স হচ্ছে এন টাইপ বডি হচ্ছে পি টাইপ তাহলে সোর্সের মধ্যে পজিটিভ এবং বডির মধ্যে যদি নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয় তখন কি হবে একটা পিএন জাংশন চিন্তা করো পিএন জাংশনের মধ্যে যদি উল্টা ভোল্টেজ রিভার্স ভোল্টেজ দেওয়া হয় তখন কি হয় ডিপ্লেশন রিজনটা বেশি হয়ে যায় তখন কি হবে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করে মসফেটটাকে অন করতে হবে বুঝতে পারছি ডিপ্লেশন রিজন যেহেতু বেশি হয়ে যাচ্ছে তার মানে কি এই জায়গায় ডিপ্লেশন রিজনটাকে নিচের দিকে সরানোর জন্য আরো বেশি আগে যতটুকু গেট ভোল্টেজ দিলে মসফেটটা অন হইতো এখন কি হবে আরো বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করে মসফেটটাকে অন করতে হবে তার মানে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজটা বেড়ে যাবে থ্রেশহোল্ড ভোল্টেজ মানে কি কতটুকু যতটুকু গেট ভোল্টেজ অ্যাপ্লাই করলে মসফেটটা অন হবে সেই ভোল্টেজটা এখন যেহেতু বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করে মসফেটটাকে অন করতে হচ্ছে সেই জন্য হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজটা বেড়ে যাবে বুঝতে পারছিস এই যে এই এই ইফেক্টটাকে বলা হয়েছে তোমার বডি ইফেক্ট বলা হয় এটার একটা ইকুয়েশন দেখো বইয়ের মধ্যে দেয়া আছে এই যে এরকম দেয়া আছে ধরো যদি আমার বডি ইফেক্ট না থাকতো সোর্স এবং বডি যদি আমি কানেক্ট করে দিতাম সরাসরি কানেক্ট করে দিতাম তাহলে তো আমার তখন ওই জায়গায় পজিটিভ ভোল্টেজ থাকতো না তখন ধরো যে আমার থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে ভি সাব টি জিরো আর যদি এরকম গেটে সোর্স এবং বডির মধ্যে যদি পজিটিভ ভোল্টেজ থাকে তখন থ্রেশহোল্ড ভোল্টেজটা বেড়ে যাবে বেড়ে এটার এক্সপ্রেশনটা মোটামুটি এরকম হবে এই জায়গায় হাবি জাবি অনেক কিছু প্যারামিটার দেওয়া দিচ্ছে একটা হচ্ছে গ্যামা দেওয়া আছে একটা হচ্ছে তোমার ফাই এফ দেওয়া আছে সবগুলা আবার দেখো গ্যামার ভ্যালুটা কত হবে এটা দেওয়া আছে ফাই এর ভ্যালুটা হচ্ছে তোমার একটা ফিজিক্যাল প্যারামিটার তোমার ফার্মি লেভেল বলা হয় আর কি এই জিনিসগুলো এখন যদি না বুঝো আমি আপাতত বলবো আপাতত দেখে রাখো যে বডি ইফেক্টের কারণে তোমার থ্রেশহোল্ড ভোল্টেজটা বেড়ে যায় এই এক্সপ্রেশনটা কিভাবে আসছে যদি আমি তোমাদের ফোর্থ ইয়ারে সম্ভবত যে সেমিকন্ডাক্টর ডিভাইস ফিজিক্স নামে একটা কোর্স আছে যদি এটা পড়ে তখন হচ্ছে এটাকে পুরোপুরি কিভাবে ডিরাইভ করতে এটা দেখাবো আর কি এটা ডিরাইভ করার জন্য তোমার হচ্ছে তোমার এই অনেক আরো এক্সট্রা কিছু ইয়াটিয়া লাগবে এগুলো আপাতত এখানে নাই ওই কোর্স যদি পড়ো বা আমি পড়াই অথবা অন্যকে পড়াই ওইখানে গিয়ে হয়তো দেখবা যে এরকম একটা এক্সপ্রেশন থাকবে আপাতত মনে রাখো যে না এটা ঠিক আছে ওই বডি ইফেক্টের কারণে আমার থ্রেশহোল্ড ভোল্টেজটা বেড়ে যায় ঠিক আছে এই গেল হচ্ছে বডি স্যার সোর্স আর বডিতে কি ঘটে সেটা একটু যদি আরেকবার বলতেন সোর্স এবং যে চিত্র একে যেটা দেখাইছেন হ্যাঁ হ্যাঁ নরমালি যেটা হয় সোর্স এবং বডি আমি যদি শর্ট করে দিই শর্ট করে দিলে কি হবে একটা পিএন জাংশন তুমি শর্ট করে দিলে তো মানে জাস্ট নরমালি যতটুকু ডিপ্লেশন রিজন থাকার কথা ততটুকুই থাকবে কিন্তু যদি কোনো সময় যে এরকম যদি মানে বডি রেসপেক্টে সোর্সে যদি পজিটিভ ভোল্টেজ থাকে তখন কি হবে এদিকে হচ্ছে পজিটিভ ভোল্টেজ এদিকে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ মানে পিএন জাংশনের এন এর দিকে পজিটিভ ভোল্টেজ পি এর দিকে নেগেটিভ ভোল্টেজ তখন কি হবে ডিপ্লেশন রিজনটা বেড়ে যাবে আগে যতটুকু ছিল তার থেকে বেড়ে যাবে আমরা জানি না ওই যে পিএন জাংশনের মধ্যে রিভার্সের দিকে কারেন্ট কেন ফ্লো হয় না এটা যদি পিএন জাংশন হয় এদিকে পজিটিভ ভোল্টেজ দিলাম এদিকে নেগেটিভ ভোল্টেজ দিলাম তখন কি হয় ডিপ্লেশন রিজনটা কমে যায়
সঙ্গে সঙ্গে এদিকে একটা কারেন্ট ফ্লো হয়। আর যদি নেগেটিভ এদিকে নেগেটিভ ভোল্টেজ এদিকে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন কি হয়, ডিপ্রেশন রিজন আগে যদি এতটুকু থাকে এখন হচ্ছে বেড়ে যাবে, এটাই বেড়ে যাচ্ছে আর কি। ডিপ্রেশন রিজন যদি বেড়ে যায় তাহলে এই জায়গায় তোমার তো এখানেও চ্যানেলটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে না? তাহলে হচ্ছে এইখানে যে ডিপ্রেশন রিজনটা আছে সেটা নিচের দিকে নিয়ে আসতে হবে। আগে যতটুকু গেট ভোল্টেজ অ্যাপ্লাই করলে চ্যানেলটা ক্রিয়েট হতো, এখন হচ্ছে তার থেকে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করলে চ্যানেলটা ক্রিয়েট হবে, তার মানে আমার ওই যে থ্রেশহোল্ড ভোল্টেজটা বেড়ে যাচ্ছে। এটাই বুঝে গেছে? জি স্যার। আচ্ছা আজকে এই পর্যন্ত দেখেন, আমি ওই ক্লাসের মধ্যে এটাও পড়াইতে পারিনি, আমি এই জন্য সব তিন সেকশন একসাথে নিতেছিলাম, কারণ হচ্ছে যাতে সবারটা মোটামুটি ইয়া থাকে। ওই ক্লাসে আমি এটা পর্যন্ত যাইতে পারিনি, প্রথম দিকে হচ্ছে কারেন্ট ছিল না, কারেন্ট আসার পর নেট ছিল না, এই অবস্থা। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো স্যার, এই যে ন্যান গেটের চিত্রটাতে মানে স্যার আপনি বলতেছেন মানে নিচে একদম নিচে যেটা আছে সেটা হচ্ছে সোর্স আর বডি হচ্ছে শর্ট করা আছে, কিন্তু স্যার মাঝখানেটাতে সোর্স আর বডি শর্ট করা নাই, কিন্তু স্যার তো দেখাই যাচ্ছে যে মানে ইয়াটা মানে সোর্স আর বডি একসাথেই তো কানেক্ট করা স্যার, তাইলে কেন শর্ট করা নাই এটা যদি আরেকবার বলতেন স্যার। মানে এই স্যার নিচেরটা বুঝতে পারছি যে এটা শর্ট করা আছে, কিন্তু এই মাঝখানেরটার কানেকশনটা আরেকবার বলেন তাইলেই হবে। আচ্ছা মাঝখানেরটা দেখো, যদি এটা এটা হচ্ছে তোমার একটা মসফেট, এটা আরেকটা মসফেট। আচ্ছা দেখো এই এই যে মসফেটের বডি যেটা আছে, বডিটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করা, ঠিক আছে? আর এই মসফেটের যে সোর্স যেটা আছে এটা কিন্তু আসলে তোমার গ্রাউন্ডের সাথে কানেক্ট করা নাই, এটা যেরকম ছিল এটা কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্ট করা নাই। যদি কোনো সময় যে এই জায়গায় যদি পজিটিভ ভোল্টেজ চলে আসে, নেগেটিভ ভোল্টেজ আসলে কোনো সমস্যা নেই, যদি কোনো সময় পজিটিভ ভোল্টেজ আসে তখন যেটা হবে সেটা হচ্ছে যে সোর্সের মধ্যে বডি রেসপেক্টে পজিটিভ ভোল্টেজ, তাহলে এইখানে হচ্ছে তোমার এন টাইপ, এটা হচ্ছে পি টাইপ, তখন এই বডি এবং সোর্সের মধ্যে তোমার ডিপ্লেশন রিজনটা বেড়ে যাবে, তখন হচ্ছে তোমার থ্রেশহোল্ড ভোল্টেজটা বেড়ে যাচ্ছে আর কি। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি, ধন্যবাদ। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। হ্যাঁ বলো। যেটা ওই স্যাচুরেশন লেভেলে যেটা সার্কিট ডায়াগ্রাম আঁকছিলেন, হ্যাঁ ওখানে হচ্ছে মানে স্মল আইডি আর ভি এ ওগুলো কি চিত্রে দেখানো যাবে, কোনটা মানে কোন দিকে ডিরেকশন গুলো যদি একটু দেখাতেন। এই যে এটা কথা বলতেছো, কোনটার কথা বলতেছো বুঝি নাই, দেখতে পাচ্ছ না স্ক্রিনটা শেয়ার করিনি, এই ফিগারের কথা বলতেছো? সার্কিট ডায়াগ্রাম, একদম সার্কিট ডায়াগ্রামের কথাটা বল, আপনি হাতে একে যেটা দেখাইছিলেন। আচ্ছা তাহলে এটা আবার ওপেন করতে হবে। স্যার লার্জ সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা বলতেছি। এটা জি স্যার, এটাতে জি স্যার। হ্যাঁ এটা কি কি কোনটা সমস্যা, মানে আই এ স্মল আইডি টা কোন দিকে হবে আর বি এটা কি এখান থেকে দেখানো যাবে কি না? না না, বি এটা তুমি এখান থেকে দেখাতে পারবে না, বি এ যেটা এটা এখান থেকে দেখাতে পারবে না, আই ডি এসে ড্রেন থেকে সোর্সের দিকে যাচ্ছে। ওটা তো ক্যাপিটাল আইডি যেটা দিছিলেন ওটা না? হ্যাঁ ওটা ক্যাপিটাল আইডি বলতে, ক্যাপিটাল আইডি বলতে এটা বোঝাচ্ছে আর কি, মানে রিয়েল লাইফে যেটা আইডিয়ালে যেটা হবে আর কি। একবার ধরো যে বাউন্ডারিতে যেয়ে আমরা চ্যানেল লাইন মডুলেশন ছাড়া আমরা বুঝতেলাম কি বাউন্ডারির পরে কারেন্ট ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে যায়, জি ওইটাকে ওই ভ্যালুটাকে আমরা ক্যাপিটাল আইডি বলতেছি। স্মল আইডিটা কি আর নট দিয়ে যাবে? হ্যাঁ এই যে এটা 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 স্মল আইডি হচ্ছে এটা, ওইটা কি আর নট দিয়ে যাবে? হ্যাঁ আর নট দিয়ে যাবে, এটা আর নট দিয়ে যাবে, মানে হচ্ছে টোটাল এইদিকে যে কারেন্ট আসতেছে, তুমি বললে যে এইদিকে হচ্ছে আইডি আসতেছে আর এটার মধ্যে তো যাবে হচ্ছে ক্যাপিটাল আইডি আর বাকি কারেন্ট হচ্ছে এটার মধ্যে যাবে, দুইটা কারেন্ট মিলে হচ্ছে তোমার এই জায়গায় স্মল আইডি। রেজিস্ট্যান্স ভ্যালু কি স্যার নেগেটিভ হতে পারে? না রেজিস্ট্যান্স ভ্যালু কেন নেগেটিভ হবে, রেজিস্ট্যান্স ভ্যালু যদি নেগেটিভ হয় তখন হচ্ছে কারেন্টটা জেনে নিচের দিকে চলে যাবে। এখানে স্যার আমরা যে আর নটটা পাচ্ছি ওখানে তো আমাদের ভি এটা নেগেটিভ, হ্যাঁ
ভি এটা নেগেটিভ স্যার ভি এটা নেগেটিভ না ভি এটা মাইনাস দিকে ধরো যে জায়গা আছে এটা তো তোমার এক্স নেগেটিভ এক্স এক্সিস এর দিকে না ধরো যে তুমি যদি বলে যে ভি এর ভ্যালু হচ্ছে তোমার 20 ভোল্ট তাহলে এই ভ্যালুটা তুমি কত লাগবে মাইনাস 20 ভোল্ট এইজন্য তো সামনে মাইনাস দেওয়া হচ্ছে কিরকম বিহেভ করবে যদি এটা ভালো মসফেট হয় এটা আছে যতটুকু সম্ভব এটা এরকমই থাকবে আইডিয়াল যেরকম থাকার কথা কনস্ট্যান্ট থাকার কথা এন্ড ল্যামডা যত বেশি হবে এটা তত উপরের দিকে উঠতে থাকবে দেখো তুমি এই ইকুয়েশনের মধ্যে দেখো ইকুয়েশনের মধ্যে ল্যামডা ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে কি পাচ্ছো তাহলে কিন্তু আগের যে এক্সপ্রেশন যেটা আছে ওটাই পাচ্ছো ওটাই পাচ্ছো ঠিক আছে তার মানে ল্যামডা ভ্যালু যত বেশি হবে এটার মধ্যে তোমার চ্যানেল লেংথ মডুলেশন ইফেক্টটা তত বেশি হবে এবং এটা তত বেশি আইডিয়াল মসফেটের মধ্যে কাজ করবে এবং যখন মসফেট ডিজাইন করা হয় তখন এগুলা কনসিডার করতে হয় যে আসলে এখানে তোমার ইয়ার ভ্যালুটা কত হবে ল্যামডা ভ্যালুটা কত হবে অথবা তুমি বলতে পারো যে ভি এর ভ্যালুটা কত হবে যদি আইডিয়াল মসফেট হয় আইডিয়াল মসফেটের জন্য ভি এর ভ্যালুটা কত হবে স্যার ভি এর ভ্যালু তো থাকবে না এটা কেন থাকবে না তখন ইনফিনিট হবে আর কি মানে অনেক এদিকে চলে যাবে আর কি ঠিক আছে এরকম আর যে ভি এর ভ্যালু তোমার যত বড় হবে এই মসফেটটা তত বেশি ভালো আর কি এরকম একটা বলতে পারো স্যার ইকুয়েশন দেখে তো তাহলে দেখা যাচ্ছে যদি ল্যামডার ভ্যালু কারণে আইআইডি এর ভ্যালুটা তো স্যার বাড়তে থাকবে মানে কারেন্টটা তো বাড়তে থাকবে ল্যামডার ভ্যালু তো বাড়বে না আমি তো এইদিকে বাড়াতে হচ্ছে ভিডিএস ভিডি সরি ভিডিএস এর সাথে আইডি যে তোর রিলেশন আছে তাহলে আইডি তো বাড়তে থাকবে স্যার হ্যাঁ বাড়তে থাকবে ওটার সাথে আবার হচ্ছে মানে যে হারে আমার হচ্ছে ডেল এলটা বাড়তেছে বা হচ্ছে ল্যামডা মডুলেশন হচ্ছে সেই হারে আইডিটা বাড়বে হ্যাঁ ওটাই তো আসছে ওই যে ল্যামডার সাথে তো ওটা রিলেটেড যে ল্যামডা ভিডিএস কোথা থেকে আসছে দেখো ল্যামডা ভিডিএস তো আসছে হচ্ছে তোমার ডেল্টা এল বাই এল থেকে আসছে ওটা থেকে আসছে তো কেসে জি স্যার আর কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে পড়তে